এই শয়তান লোকগুলোই তো ব্যাকরুমের ঘরের মধ্যে যাবে, যে ব্যাকরুমের ঘরের মধ্যে ব্যাকরুম ভূত থাকে আর তারপরে ফেসে যাবে, তারপর আমাকে বাঁচাতে হবে। এটা হচ্ছে গেমের স্টোরি। আর ওই ঘরটা এত ডেঞ্জারাস ঘর, ওই ঘর থেকে বেরোনো অনেক মুশকিল। ওকে দেখো ঘরের মধ্যে চলে আসি। হে এই গেম আমার সাউন্ড ডিটেক্ট করে, দেখো বাম সাইডে আমি কথা বলছি আর দেখো সাউন্ড আপ ডাউন হচ্ছে, বা তার মানে এই ভূত আমার গলা শুনতে পাবে। খুব ভালো কথা, আমার মানে গলার সাউন্ড শুনে শুনে আমার কাছে আসতে পারবে এই ভূত। চলো এবার যেতে হবে আমাকে, এখান থেকে এসকেপ করতে হবে এই ঘর থেকে, আর যেটা অনেক মুশকিল একটা গেম হতে চলেছে, অনেকক্ষণের গেম। ও এখানে একটা টর্চ লাইট পেয়েছি, এটা আমি ইউজ করতে পারি। ব্যাকরুম ভাই আমার উপরে সবসময় নজর রাখছে, যাতে আমি এই গেমটা ভালো করে খেলি আর তোমাদের দেখাই। ওই জন্য ব্যাকরুমের অর্ডার মতো আমাকে এই গেম খেলতে হবে, পুরোপুরি কমপ্লিট করতে পারি। যদি এই ঘর থেকে আমি এসকেপ না করতে পারি তাহলে আমাকে এই ব্যাকরুম এসে মেরে ফেলবে রিয়েল লাইফেও। টর্চ লাইট অন হয়ে গেছে, চলো এবার আমরা ঘরে ঢুকবো, এক এক করে সব কিছু খুঁজবো। একটা লেটার পেয়েছি, এখানে তো মনোর ছবি আঁকানো আছে যেটা কোনো কাজের না। আর আমি জানি না এই গেম পার করতে পারবো কি না, কিন্তু চেষ্টা করবো এই গেমটা পুরোপুরি খেলার। তো চলো শুরু করা যাক আজকের ব্যাকরুমস, দি ব্যাকরুমস। অনেক মজা হতে চলেছে আজকেও, অনেক হরর একটা ফিল আসতে চলেছে। তোমরা হয়তো অনেকেই বলবে যে এত ঘন ঘন হরর গেম কেন খেলি, কিন্তু আমার ভালো লাগে খেলতে তাই খেলি, ঠিক আছে? আরও খেলবো হরর গেম, তোমরা অনেকেই হরর গেম পছন্দ করো। ওকে বাক্সগুলো সরাও, তারপর আমাকে জিনিসপত্র খুঁজতে হবে, যেমন ফ্ল্যাশ লাইটটা পেলাম। এই চিকার বাচ্চা, আর এখান থেকে এটা নিয়ে নিয়েছি, ক্রোবার পেয়েছি সম্ভবত। ওটা এটা কি, ফ্ল্যাশ লাইটের ব্যাটারি পেয়েছি, একটা ক্রোবার পেয়েছি যেটা কাজে লাগবে, আমি জানি না কি কাজে লাগবে ক্রোবার। আর গ্রাফিক্সের কোয়ালিটি তো দেখে মনে হচ্ছে আমি 1990s এরই বই দেখছি কোনো একটা। দাঁড়াও এটা খুলতে হবে, এখানে আমি ক্রোবার দিয়ে খুলতে পারবো, যেটা ক্রোবার একটু আগেই পেলাম আমি, তার মানে ক্রোবারটা আমি ইউজ করতে পারবো এখানে। ওকে ঘর খুলে দিয়েছি, চলো এবার আমাকে এক এক করে গেমটার পাজল সলভ করতে হবে, লাস্টে এই ঘর থেকে বের হতে হবে। আর এই ঘর থেকে বেরোনো যতটা সহজ মনে হচ্ছে, গ্র্যানি গেমের থেকেও কঠিন এই গেম, মানে এসকেপ করা। ভয় পাওয়ানোর চেষ্টা করছে গেম, কিন্তু জানে না যে জাম্প স্কেয়ার দিয়ে আমাদের ভয় দেখানো অতটাও সহজ না। আর এখানে দেখাচ্ছে যে এখানে না ঢুকতে, কিন্তু আমরা তো এখানেই যাবো। আচ্ছা আমি এখানে লুকাতে পারি টেবিলের তলায়, যদি ব্যাকরুম চলে আসে তাহলে টেবিলের তলায় লুকাতে পারবো, এটা নর্মাল, আমরা সবাই জানি হরর গেমের মধ্যে এরকম থাকে। চলো এবার রক্ত মাখা গেটের মধ্যে প্রবেশ করে দেখা যাক, যেখানে যে ডোরটা লক আছে সেটার জন্য আমাকে কি খুঁজতে হবে। কি খুঁজে এমন কোনো ব্যাপার না, চলো কি খুঁজবো আমরা এখন। আর এই গেমে শুনেছি মনে হয় ভালো ভালো জাম্প স্কেয়ারও আছে, আমি এখনো পর্যন্ত কোনো জাম্প স্কেয়ার পাই। এই হ্যালো হ্যালো করবি না, এমনিতে আমার ভয় ভয় লাগছে। ও জি এখানে একটা গর্ত আছে যেটাতে আমি নিচে যেতে পারি। ওকে চলো গর্ত দিয়ে ওই পারে গিয়ে দেখি আমি চাবি খুঁজে পাই কি না। কেউ তো একটা গান গাচ্ছে সাইডে, ও রেডিও থেকে গান বাজছে ভাই। এটা কিসের ছবি? এটা ওই বাচ্চাটার ছবি যেটার চোখগুলো ভূতের মতো, কিন্তু এগুলো দেখে আমরা ভয় পাবো না, আমরা চাবি খুঁজবো। এ এ ভাই রেডিও অফ করলাম, আমি একটু আগে রেডিও অফ করে দিয়েছিলাম। চুপ চুপ চুপ, রেডিও অফ করে দিয়েছি, রেডিও আর বাজবে না। যদি তাও বাজে তার মানে রেডিওটা খারাপ আছে, তার মানে এই না যে ভূত আছে। পুতুল পেয়েছি একটা, হরর পুতুল। পুতুলের এটা কি? ও পেট, আমি ভাবলাম অন্য কিছু মনে হয়। এটা ভূত নাকি কি জানি বলে ওগুলোকে, যেগুলো হচ্ছে পুতুল থাকে প্লাস্টিকের, এটা ওই প্লাস্টিকের পুতুল। এটা ভয়ানক লাগছে মোটামুটি, অতটাও না। চলো এখান, আরে ভাই এত পুতুল কেন এখানে, আবার একটার গলা নেই একটার মাথা নেই ভাই, চলো এখান থেকে পালানো যাক। ও ক্রিপি ডল, ক্রিপি ডল দেখে ভালো লাগে আজকাল, কত সুন্দর বড় বড় হাত আছে যেটার কোনো পা নেই। এটা একটু একটু ভয়ানক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত জাম্প স্ক্যান না দেবে কোনো ভূত এসে ততক্ষণ পর্যন্ত কোনো ভয় টয় পাবো না আমরা। চলো আরো সামনে। ওকে কি পেয়েছি, কি ওই কিটা পেয়েছি যেটা দিয়ে দরজাটা খোলা যাবে আমার মনে হয়। চলো এই কিটা দিয়ে দরজাটা খোলা ট্রাই করা যাক, দেখি দরজাটা খুলতে পারি কিনা। আর আজকে আমি সিরিয়াসলি ওই স্বপ্নটা থেকে ভয় পেয়েছি, ওই জন্য আমি ঠিকঠাক কমেন্ট্রিও করতে পারছি না, অনেক ভয় ভয় লাগছে আমার, যেহেতু আমার ব্যাকরুমের স্বপ্ন। চিটিং ভাই, এগুলো হাওয়াতে না কিছু একটা ভূতচুত আছে এই ঘরের মধ্যে, আমি জানি ওই জন্যই ভয় লাগছে। তাছাড়া আমি অত সহজে ভয় পাই না কোনো গেম খেলতে, তোমরা জানো যে আমি কত বড় সাহসী, ভয়ানক আছে ভাই, সিরিয়াসলি একটু একটু ভয়ানক আছে। ঘরের লাইটও চলে গেছে, লাইট দেখা যাচ্ছে না একটাও। আর এই গেমের মধ্যে অনেক ভয়ানক ভয়ানক জাম্প স্কেয়ার আছে, গেমের গ্রাফিক্স দেখে তোমাদের বোরিং মনে হলেও অনেক ভয়ানক জাম্প স্কেয়ার আছে, ওই জন্য গেমটা দেখো পুরোপুরি, অনেক মজা হতে চলেছে। এই গেমের মধ্যে অনেক ভূতপুতো থাকতে পারে। হ্যাঁ ওটা কি তে ভাই, এটা মনে হয় ব্যাকরুমের বাচ্চা, এটা আমি আমাকে স্বপ্নে তিন দিন থেকে ভয় দেখাচ্ছিল ভাই, দেখি গেল কোথায় জানি চলে গেল বাচ্চাটা। এ ভাই একটু আগে তো এখানে ছিল, আমি দেখলাম দূরে দূরে দিকে আসলো, এসে দেখি আর নেই। আচ্ছা আমাকে ওই দরজাটা খুলতে হবে, যে দরজাটায় চাবি ইউজ করে খুলতে বলছিল আমাকে। এ
এটা কি একটা কি যেন উকি মারছিল তোমরা তোমরাও দেখেছো আমি জানি ভাই মিথ্যা কথা বলবে না কেউ এখানে কি যেন একটা ছিল রেডিও আবার অন হয়ে গেছে ভাই অটোমেটিকলি রেডিটার প্রবলেম আছে আমি বলেছিলাম আর এখানে কি যেন উকি মেরে দেখছিল আমাকে ভাই এটা রিয়েল জাম্প স্কেয়ার আছে গেমের মধ্যে এই বাচ্চাটা আবারও বাচ্চাটাকে আমি তিন চারবার দেখলাম ভাই একটু আগে বাচ্চাটাকে তো এখন আর দেখতে পাচ্ছি না কিন্তু এই ঘরটা আমি এখন খুঁজতে পারছি যেহেতু আমি চাবিটা পেয়েছি কিন্তু দরজার ওপার থেকে ঠক ঠক করে আওয়াজ শুনতে পাচ্ছি মনে হয় দরজার ওই পারে ভূত ভূত আছে চলে এই ঘরটাই খুলবো আমি সাহস বিশাল সাহস আমার তারা ভাই জোগিন্দার হ্যালো ইজ এনিওয়ান হিয়ার হ্যালো হ্যালো মিস ইউ ডোন্ট মেক সাউন্ড আই ক্যান হিয়ার বাট নো আইস সেই ভূতটা চোখে দেখতে পারে না কিন্তু কানে শুনতে পারে আর আমি যেগুলো কথা বলছি দেখো মাইকে সব রেকর্ড হচ্ছে তার মানে আমি যেগুলো কথা বলছি ওই ভূতটা সব শুনতে পারবে আর আমার কাছে চলে আসতে পারবে ভাই এটা ডেঞ্জারাস গেম আছে আচ্ছা তো এখানে আমি এসেছিলাম না এখানে আমি একটা পেন্ট করে যাই ফুল এরম করে একটা পেন্ট করে যাই পরে যাতে এখানে এসলে আমি চিনতে পারি যে এটা আমি পেন্ট করেছিলাম তাহলে রাস্তা বলবো না হ্যাঁ আমি সিটি মারতে পারি আমি জানতামই না সিটি মারা যায় ভাই ভূতকে কে সিটি মারে আর মারছে না মনে আমি মারিনি ভূতই মেরেছে এখানে আর একটা বড় গেট পেয়েছি চলো এই গেটটা দিয়ে যাওয়া যাক এই গেটের ওপারে কি আছে ব্যাকরুমস আছে কিনা আমি ব্যাকরুম ভূতকে দেখার জন্য খুব এক্সাইটেড কিন্তু আমি এখন পর্যন্ত ভূতটাকে দেখতেই পাচ্ছি না মেন গেটের সামনে আর একটা মেন গেট যেটা হচ্ছে ওই পার থেকে আটকানো আছে এই পার থেকে খোলা যাবে না আর আমি ব্যাকরুম ভূতকে দেখার জন্য অনেক এক্সাইটেড এখনো পর্যন্ত ব্যাকরুম ভূতকে দেখতে পাইনি চলো দেখি ব্যাকরুম ভূতকে খোঁজা যাক এটা কি ভাই কি উড়ে চলে গেল মনে হয় বেলুন গাইস গাইস থিংক দিস ইজ ফানি কি ভাই গাইস কে কাকে কথা বলছি কার সাথে এই লোকটার মনে হয় নিজ্ঞাত মাথা খারাপ আছে ভাই নালে এই ঘরের মধ্যে কে আসে রাত করে তার মধ্যে আমাকে স্বপ্ন দেখাচ্ছে ব্যাকরুম তিন দিন ধরে আমি হলে তো জীবনেও আস ব্যাকরুমের আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা আমি আওয়াজ শুনতে পাচ্ছি ব্যাকরুমের কিছু তো একটা দেখলাম আমি কিন্তু কী দেখলাম জানি না কোনো ভয় নেই মনের মধ্যে এগুলো সব মনের ভুল আমি জানি কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না বিজন সাহস 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 দরকার আমার এগুলো কি ভাই রক্ত ফক্তর কার কোনো ব্যাকরুম ভূতের রক্ত এখানে আছে একটু আগে আমি এই দরজাটি দিয়ে এসেছিলাম কে যেন কান্না করছে ভাই দরজার উপরে আবার আবার আর একটা কী লাগবে এই ঘর ওপেন করতে বা কীতে কী লাগবে এখন রক্তের মাখামাখি হয়ে গেছে ভাই কী গেম ভাই আমি কেন খেলছি এই গেম আমি তো বাম সাইড থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি আর এখানে চলো আর একটা কাজ করি ক্রোবার দিয়ে আমি এগুলো রিমুভ করে দিই তারপরে এই ঘরের পেছনে দেখি কোনো কিটি পাই কিনা আমাকে একটা কি খুঁজে আনতে হবে ওকে একটা কি তো পেয়েছি আমি আচ্ছা ডোরকি পেয়ে গেছি চলো এই ডোরকি দিয়ে এবার দরজাটা খুলে দেখি বাচ্চা আছে নাকি ভিতরে যার কান্নার আওয়াজ আমি শুনতে পাচ্ছি অনেকক্ষণ থেকে চলো দরজাটা এবার খোলা যাক আবার গেমটা রিস্টার্ট হয়েছে কিন্তু আমার কাছে যেগুলো জিনিস ছিল না ওগুলো হারাইনি তার মানে আমি আবার ওখান থেকে খেলতে পারবো জাম্প স্কেয়ার যাতে ওই দেখ ভাই ভয় আমি পাবো না যদিও মাঝে মধ্যে একটু ভয় পাই সেটা ঠিকই কিন্তু আরও সাবধানে খেলবো আর আমি গেমটা অনেক ভালো করে কমপ্লিট করবো জানি তোমরাও ভয় পেয়েছো তোমরা বলছিলে অনেক স্ক্যারি গেম খেলো তো আমি আজকে অনেক স্ক্যারি গেম খেলছি তোমাদের জন্য কিন্তু নিজেও ভয় পাচ্ছি অনেক রিস্ক নিয়ে খেলছি জানের তো তাড়াতাড়ি লাইক করো ভিডিওটাতে আমি চাই যে ভিডিওটাতে লাইক হোক বেশি করে লাইক হোক যত লাইক হবে তত গেম খেলবো বেশি করে লাইক করো চলো এখান থেকে গিয়ে আবার ওই জায়গাটায় যাই যেখানে আমি বাচ্চাটার কান্না শুনেছিলাম ওখানটা আমি আবারও যাব আমি রাত দুটোর সময় এরকম গেম কেন খেলি যে গেম খেললে ভয় পাই সেই গেমই খেলি তোমাদের জন্য তাও তোমরা কেউ লাইক করো না ভাই সবাই পাজি সবাই কেউ লাইক করে না তাড়াতাড়ি লাইক করো আমি বলছি এক্ষুনি লাইক করো যদি লাইক না করো আমি আর হরর গেম খেলবোই না কোনো দিন তাড়াতাড়ি লাইক করে দাও ভিডিওটাতে প্লিজ এই তো আমি আবারও আগের জায়গাটায় চলে এসেছি যেখানে ওই ব্যাকরুম ভূতটা কান্নার আওয়াজ করছিল বাচ্চাদের আর তারপরে আমি ওই বাচ্চার ঘরে গিয়ে একটা ভূত দেখতে পেয়েছিলাম অনেক জাম্প স্কেয়ার ছিল ওটা আবারও যাবো এবার আমরা পিছন দিকে দৌড়ে পালাবো যখন বাচ্চাটার ঘর খুলবো আমি এই যে ঘরটা থেকে বাচ্চার আওয়াজ আসছিল একটু আগে চলে এবার আমি চাবিটা কালেক্ট করে নিয়েছি ঘর থেকে চাবিটা নিয়ে আমি বাচ্চার ঘরটা খুলবো মানে ওই ভূতের ঘরটা খুলে আমি ওই ঘরের মানে ঘরটা খুলেই দৌড় মারবো ভাই আর এক সেকেন্ডও দেরি করবো না যাতে ভূতটা আমাকে ইয়ে না করতে পারে ওকে চাবি পেয়ে গেছি চাবি পেয়ে এবার আমি গেটটা খুলবো ঠিক আছে গেটটা খুলবো থ্রি টু ওয়ান পিছনে ভাই পিছন থেকে চাপটা পিছনে পিছিয়ে পিছিয়ে আসছে পিছিয়ে আসছে পিছিয়ে আসছে ভাই কিছু তো একটা ছিল বড় সড়ো সিরিয়াসলি ভাই লোক আরে কোনো কিছু নাই এন্টে 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 কি বলছি আমি কি বলছি আমি কি বলছি আমি কি বল ওরে ওরে পালা 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 ভূত বিরাট বড় ভূত এটা ভাই আমি ভাবিনি যে এই গেমের মধ্যে এত বড় ভূত থাকে চলো এটা কি আমি তাড়াতাড়ি পালা আরে কি রে
তাড়াতাড়ি পালা এটা বাচ্চা বুদ্ধ হ্যাঁ করছে কেন? পালা সত্যি সত্যি অনেক ভালো গেম, তাই আমি ভাবছি যে আরও খেলবো কি না। যদি এই গেমের আরও পার্ট চাও তাহলে ভিডিওটাতে লাইক ফাইক করে দিও, তাহলে এটা নেক্সট পার্ট আমি খেলবো, গেমটা কমপ্লিট করবো। আজকে আমি কমপ্লিট করতে পারবো না, খুব কেউ খেলি না কেন। লাইক করে দিও, দেখা হবে পরের ভিডিওতে। ঘুমাতে মনে হচ্ছে রাতেও স্বপ্ন দেখবো আমি আজকে।